গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো ভালো আমি অনেক আছি তো সকাল সকাল দেখো চিড়ে ভাজা চা নিয়ে বসে বসি সকালে বাসি সব কাজকর্ম হয়ে গেছে তোমাদের দাদা চিড়ে ভাজা নিয়ে এসছে সকালবেলা চিড়ে ভাজা না চাল ভাজা তো এটা দিয়ে এখন চা খাবো এটাকে নিয়ে এখনো ঘুমাচ্ছে আর স্নান করে গোপাশোনাকে সেবা দিয়ে তারপর এই রাতের থেকে চলে আসলাম আমার তো হেভি লাগে চাল ভাজা দিয়ে চা দিতে তো মেয়ে এখনো ঘুমাচ্ছে আর বড় মেয়ে আর আমি খাবো এখন চা তো চলো এই দেখো আমি সেবা দিয়ে নিয়েছি সকাল সকাল গোপার সেবা দিয়ে তারপরে চা খাচ্ছি তো চা খেয়ে এবার যেমন রান্না করে তো এই চলে এসেছি রান্নাঘরে আজ হচ্ছে শনিবার নিরামিষ তো চাল কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করবো আর এই যে এদিকে মুগ ডাল বসিয়েছি আজ হচ্ছে নিরামিষ তো ডালটা আজকে ভাজা করে তারপর রান্না হচ্ছে আর এইদিকে দেখো আলু ভাজা বসিয়েছি সকালের খাওয়ার জন্য চা খেয়ে তারপরে চলে এসেছি একেবারে ঘরে কালকে ভাত আছে আলু ভাজা দিয়ে খাওয়া হবে তারপরে দেখো তোমাদের দাদা বাজার থেকে একটা কত বড় গন্ধরা জবু পাঠিয়েছে এই দেখো নিয়ে এখন স্নান করছে তো এক ঘন্টা এখন স্নান করবো একটু কথা শুনে না গরমের ছুটি বলে প্রচন্ড জ্বালাচ্ছে স্কুলটা করলে একটু বাঁচে যায় দেখো আর আকাশটা পুরো মেঘ করে এসেছে আর মেঘ করেছে বলে আরো বেশি গরম লাগছে গরম লাগছে না সে আর বলার মতো না মেঘলা মেঘলা আকাশ সকালে কতটা বৃষ্টিও পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে ঘরে তাড়াতাড়ি ঠান্ডা লাগছে তারপরে দেখো দুপুরবেলার হাতটা খেয়ে আইসক্রিম কিনলাম তো আইসক্রিমে দেখো চার চারজোনার জন্য চারটেই কিনেছি এই রাস্তার পাশ দিয়ে প্রত্যেক দিনে আইসক্রিম যায় তো এত গরম লাগছে এখন চলো আইসক্রিম খাবো তোমাদের দাদা বক বক করছে মানে চার চারজোরার জন্য কিনেছি চল্লিশ টাকা ওই যে সকাল থেকে কত পয়সার অষ্ট খালি চিৎকার করছে গরু গিয়ে তারপরে দেখো এখন বাজে বিকাল পাঁচটা তোমাদের দাদা যাচ্ছে কাজে মানে তোমাদের দাদা সত্যি এই গরমে প্রচণ্ড কষ্ট সেটা আর বলার মতো না এই দেখো কত শাক পাতা কিনেছে বিক্রি হয়নি নি নিয়ে যাচ্ছে আবার কিনেও এনেছে কত শাক পাতা তো গরমকালে শাক পাতা খাওয়া ভালো কিন্তু আমি এই জ্ঞান কাকে দিচ্ছি আমি নিজেই শাক পাতা খেতে অত পছন্দ করি না কত পুঁই শাক শাক তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার বসে পড়েছে চুরমুন নিয়ে তো বর তো আজকে বাড়ি আসলে খেপে যাবে বরের সব পয়সাগুলো সারাদিন বসে বসে খাচ্ছি তো বলবে খালি যে তোমাদের খালি খাওয়ার খাওয়া ভাত খেতে কষ্ট হয় সত্যি ভাত খেতে একটু ভালো লাগে না মনে হয় বাইরের সব কেনা খাওয়ারগুলো খেতে বেশি ভালো লাগে তো চুলমুল খাচ্ছি এখন মেয়েরা সন্ধ্যাবেলা তো আমার মেয়েরাও এসবই খেতে পছন্দ করে বেশি ভাতের থেকে তো ভাত দেখলে ওদেরও কান্না পায় আমারও কান্না পায় তো চলো একা একাই খাচ্ছি বললাম দিয়ে একটু খাইয়ে তো দেখো দিয়েছে একবার বড় মেয়ে দেখো আমাকে মুখের সামনে দিয়ে আবার নিয়ে নিজেই খেয়ে নিলো তোদের দুষ্টামি সারাদিন চলতেই থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা তো এই পর্যন্তই রাখলাম তো বাই বাই